আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা অষ্টম শ্রেণীতে পড়ছেন তাদের 6.1-এর পর্ব 2 নিয়ে আমি এখন আলোচনা করব। পর্ব 2-তে 3 নম্বর যে ম্যাথটি, 1-2 আমি করিয়েছি পর্ব 1-এ। সো পর্ব 2-তে 3 নম্বর ম্যাথটি আছে 3x + 2y = 10, x - y = 0। তো আমরা অবশ্যই সুন্দর করে প্রথমত লিখব যে প্রদত্ত সমীকরণ, রাইট? কী কী সমীকরণ আছে? 3x + 2y = 10, এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। x - y = 0, এটাকে আমরা ধরলাম 2 নং সমীকরণ, রাইট? এখন আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা চাইলে 1 নং সমীকরণ দিয়েও 3 নং সমীকরণ বের করতে পারি, আবার চাইলে আমরা 2 নং সমীকরণ দিয়েও বের করতে পারি। আপনার চোখে যেটা ইজি মনে হবে আপনি সেটা দিয়ে বের করবেন। তাহলে এখানে 2 নম্বরটা ইজি মনে হয়, তাহলে আমরা লিখব যে 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ কি আছে? x - y = 0। তো আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি -y = এই x কে আমরা ওই পাশে নিলে -x হয়ে যাবে। তো মাইনাস মাইনাসে কাটা, সো y = x, রাইট? এটাকে আমরা ধরলাম 1, 2, 3 3 নং সমীকরণ, রাইট? এবার আমরা তাহলে আমাদের যে যে সমীকরণটা দিয়ে আমরা 3 নং সমীকরণ বের করব, ওই সমীকরণে কখনো আমরা মান বসাতে পারবো না। তাহলে আমরা কোন সমীকরণে বসাবো? 1 নং সমীকরণে বসাবো। তো আমরা লিখব 1 নং সমীকরণে y = x বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে আমরা একটু লিখে নেই, 3x + 2y = 10। তাহলে আমরা লিখব বা 3x + এইখানে আছে 2, আর y এর মান কি আছে x = 10, বা 3x এর সাথে 2x কে যোগ করলে কত হয়? 5x = 10, রাইট? বা x = 10/5, 5 দিয়ে 10কে কাটলে 2, সো x = 2। তাহলে x এর মান বের পেলাম, রাইট? এখন এই x এর মানটা আমরা কত সমীকরণে বসাবো? 3 নং সমীকরণে বসাবো। এখন আমরা লিখব যে 3 নং সমীকরণে x এর মান বসিয়ে। তো 3 নং সমীকরণ আপনার কি আছে? y = x, সুতরাং y = x এর মান কি আছে? 2, রাইট? তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আমরা লিখব, সুতরাং নির্ণেয় সমাধান x, y = 2, 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই এই ম্যাথটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? এবার আমরা পরবর্তী যে ম্যাথটি আছে 4 নম্বর, এই ম্যাথটি করব। 4 নম্বর ম্যাথটি কী আছে আমরা একটু তুলে নিই। 4 নম্বর ম্যাথটি আছে x/a + y/b = 1/a + 1/b, আর একটা হচ্ছে x/a - y/b = 1/a - 1/b, এটা আপনাদের বইতে দেওয়া আছে। তো আমরা অবশ্যই সুন্দর করে প্রথমত লিখব প্রদত্ত
সমীকরণ, চাইলে সমীকরণ দ্বয়ও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা কি লিখবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, এটা হচ্ছে এক নং সমীকরণ, রাইট। আর এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি, এটা হলো দুই নং সমীকরণ, রাইট। এখন আপনি ওই যে এক নং বা দুই নং যেটা দিয়েই করেন সেটা দিয়েই হবে। তো আমরা লিখলাম যে দুই নং সমীকরণ হতে পাই। দুই নং সমীকরণ কি আছে, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি, এটা লেখা আছে না? তো আমরা লিখতে পারি বা এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি সমান সমান, এখন এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন যে এ এবং বি, এ এবং বি এর লসাগু কি, এ বি। তো এখানে এ আর এ দুটো আছে নাই কি, বি এই মাইনাসের এই মাইনাস, এখানে বি আছে এখানেও বি আছে নাই কি, এ, তাই একের সাথে এ গুণ হলে এই হবে, রাইট। এরপর আমরা লিখব বা তাহলে এবার আমরা এক্স বাই এ মাইনাস আমরা এই যে বি মাইনাস এ বাই এ বি এটা পাশে নিয়ে আসি, মাইনাস বি মাইনাস এ বাই এ বি সমান সমান, তাহলে এই যে এই মাইনাস ওয়াই বাই বি ওই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস, তাহলে এখানে হয়ে যাবে প্লাস ওয়াই বাই বি, রাইট। এরপরে বা আমরা একটু পক্ষান্তর করি, একটু সাজিয়ে নেই, আমরা এভাবে লিখি ওয়াই বাই বি সমান সমান এক্স বাই এ মাইনাস বি মাইনাস এ বাই এ বি, রাইট। বা ওয়াই বাই বি সমান সমান, এখন এখানে আছে এ আর এ বি, এ এবং এ বির লসাগু কি, এর লসাগু হচ্ছে এ বি, তাহলে এখানে আছে এ বি, এখানে আছে এক্স, তার মানে নিচে আছে এ, তা এতে এতে কাটা নাই কি বি, তাহলে বির সাথে এক্স গুণ করলে কি হয়, বি এক্স, রাইট না। তারপরে মাইনাস এখানে এ বিও আছে এখানেও এ বি আছে, তার মানে বি মাইনাস এই হবে, রাইট। বি এখন এখানে আছে মাইনাস, ওকে আমি মাইনাস দিলাম, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে যাবে কি, প্লাস এ, ক্লিয়ার, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে বা এখন ওয়াই ইকুয়াল, এখন এই যে বি আছে এখন ওয়াই বাই বি আমরা রাখতে পারি অথবা শুধু ওয়াই রাখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার যেটা খুশি আপনি সেটা রাখতে পারেন। তো আমি শুধু ওয়াই রাখলে ওয়াই রাখতেও পারি, তাহলে আমরা ওয়াই রাখলাম, তাহলে এখানে আছে কি বি এক্স মাইনাস বি প্লাস এ, এখন এই পাশের ভাগ বি এটা আছে নিচে, যখন এই বিটাকে ওই পাশে নিয়ে যাবো তখন সেটা কোথায় চলে যাবে, উপরে, বি ইন্টু বি এক্স মাইনাস বি প্লাস এ ডিভাইড বাই এ বি, এই বিতে বিতে কাটা, সুতরাং ওয়াই ইকুয়াল কী থাকতেছে, বি এক্স মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে এক দুই তিন আপনার তিন নং সমীকরণ, রাইট। একটু কঠিন মনে হলো, আপনারা দু একবার প্র্যাকটিস করলে খুব সহজ হয়ে যাবে। এখন দুই নং থেকে আমরা তিন নং পেলাম, এখন এই ওয়াইয়ের মানটা আমরা কততে বসাবো, এক নংয়ে বসাবো, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে এক নং সমীকরণে ওয়াই ইকুয়াল আমরা কি পেয়েছিলাম, ওয়াই ইকুয়াল আমরা পেয়েছিলাম বি এক্স মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ, তাহলে আমরা এটা লিখব বি এক্স মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ, এইটা বসিয়ে পাই, আমরা এটা বসাবো, রাইট। তাহলে
আমাদের ওই সমীকরণটা কি আছে, 1 নং সমীকরণটা আমি বইটা দেখেই করছি। 1 নং সমীকরণটা আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 বাই এ প্লাস 1 বাই বি, রাইট? তো আমরা বা এক্স বাই এ প্লাস ওয়াই এর মানটা বসাবো, তাহলে কি বি এক্স মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই, এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে দুইটা গুণ হয়ে যাবে কি এ বি, সমান সমান এ প্লাস বি এর লসাগু কি এ বি, তাহলে হবে কি উপরে বি প্লাস এ, রাইট? বা এখন এইটার লসাগু কি, এ এবং এ বি এর লসাগু কি এ বি, তাহলে এখানে হয়ে যাবে কি, এখানে আছে এ নাই কি বি, তাহলে বি এক্স প্লাস বি এক্স মাইনাস বি প্লাস এ সমান সমান বি প্লাস এ ডিভাইড বাই এ বি, রাইট? বা বি এক্স আর বি এক্স কত বি এক্স হয়, 2 বি এক্স, রাইট? মাইনাস বি প্লাস এ সমান সমান বি প্লাস এ, এখানে এ বি এ বি দুইটা যেহেতু আছে তাহলে আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে এ বি দ্বারা কি করে গুণ করে, রাইট? বা আমরা এবার যে কাজটা করব যে এখানে আছে 2 বি এক্স মাইনাস বি মাইনাস প্লাস এ সমান সমান এখানে আছে বি প্লাস এ, তাহলে আমরা লিখতে পারি 2 বি এক্স সমান সমান বি প্লাস এ প্লাস বি মাইনাস এ, আমরা পক্ষান্তর করে ফেললাম, এটা কি করলাম পক্ষান্তর, তো এতে এতে কাটা যায়। বা 2 বি এক্স সমান সমান বি আর বি যোগ করলে হয় কি 2 বি, বা এক্স ইকুয়াল এখানে আছে 2 বি, এই 2 বি গুণাকার আছে পাশে আসলে ভাগ হয়ে যাবে 1, সো এক্স ইকুয়াল 1। এখন এক্সের মান আমরা কততে বসাবো 3 নং, রাইট? তো আমরা লিখব এক্স এর মান 1 2 3 নং এ বসিয়ে পাই। আমাদের 3 নং সমীকরণটা কি ছিল, 3 নং সমীকরণটা ছিল, ও এখানেই তো আমরা লিখলাম ওয়াই ইকুয়াল বি এক্স মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ, রাইট? তো বা ওয়াই ইকুয়াল বির সাথে এক্সের মান বি ইন্টু 1 মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ, বা ওয়াই ইকুয়াল বির সাথে 1 গুণ করলে বি মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ, বিতে বিতে কাটা, বা ওয়াই ইকুয়াল উপরে এ নিচে এ, এতে এতে কাটা হলে 1 থাকে, সো ওয়াই ইকুয়াল 1, রাইট? এটারও সমাধান হয়ে গেল। তো অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল 1,1, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।